ডাঙ্গার দামুরহুদা উপজেলার দর্শনা থানার দায়ের করা পৃথক দুটি নাশকতার মামলায় বিএনপির উনত্রিশ নেতা কর্মীর জামিনের আবেদন নামঞ্জুর করে বিজ্ঞ আদালত তাদের জেল কারাগারে আটক রাখার আদেশ দেন বুধবার বিকেলে বিএনপির উনত্রিশ নেতা কর্মীকে জেল হাজতে প্রেরণ করা হয় মামলা সূত্রে জানা যায় জেলার দামুরহুদা উপজেলার দর্শনা থানার রামনগর ফুটবল খেলার মাঠের মিনারের সামনে দুই হাজার তেইশ সালের উনত্রিশে অক্টোবর এবং একত্রিশে অক্টোবর দুই হাজার তেইশ তারিখে দর্শনা থানার বাষট্টি আরিয়া দাখিল মাদ্রাসা মাঠে একদল দুর্বৃত্ত জানমাল ও সম্পত্তির ক্ষতি সাধনের উদ্দেশ্যে জড়ো হয় দর্শনা থানা পুলিশ গোপন সূত্রে সংবাদ পেয়ে ঘটনাস্থলে অভিযান চালান এ সময় দুটি পৃথক ঘটনাস্থল থেকে বোমা সাদির চোদ্দটি বস্তু নয়টি বাঁশের লাঠি ও দশটি লোহার রড প্লাস্টিকের পাইপ সহ অনেক কিছু উদ্ধার করেন এই ঘটনায় দর্শনা থানায় দুটি পৃথক নাশকতার মামলা দায়ের করা হয় রিপোর্ট করেছেন চুয়াডাঙ্গা প্রতিনিধি শামসুজ্জোহা পলাশ এন টিভি